হ্যাঁ সবাইকে আমার নমস্কার আজকে আপনাদের সাথে আলোচনা করব ভারতের খুবই একটা খুব পুরনো মানে মোটামুটি একশো বছরের পুরনো একটা সফট ড্রিঙ্ক যেটা মানে ফিজি ফিজি ওয়াটার বা কার্বোনেটেড ওয়াটার ড্রিঙ্কও বলা যেতে পারে ফ্রিজি ড্রিঙ্ক মানে হচ্ছে যে একটা সফট ড্রিঙ্ক যেরকম এখন লিমকা ফান্টা কোকোকোলা ঠিক সেরকম হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো একটা সফট ড্রিংকের গল্প এবং যে সফট ড্রিঙ্কটা হচ্ছে যে গুজরাটে এবং মহারাষ্ট্রে এটা খুবই পপুলার এবং এখনো পর্যন্ত এই সফট ড্রিঙ্কটা তৈরি হয় ভারতবর্ষে অনেক সফট ড্রিঙ্ক এসেছে যেরকম রিম রিমঝিম তারপরে ক্যাম্পা কোলা তারপর ডবল সেভেন হ্যাঁ তো এরকম অনেক এসেছে মার্কেটে কিন্তু বেশিরভাগ সবই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এই এই যে সফট ড্রিঙ্কটা সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে গল্প করব। সেটা কিন্তু এখনো পর্যন্ত মহারাষ্ট্র এবং গুজরাটে খুবই পপুলার এবং শুধুমাত্র মহারাষ্ট্র এবং গুজরাটে পপুলার নয় এটা এক্সপোর্ট হয় বাইরের অনেক কান্ট্রিতে এবং নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইভেন আমেরিকাতেও এই সফট ড্রিঙ্কটা ভারতে তৈরি এই সফট ড্রিঙ্কটা কিন্তু খুবই পপুলার তো এই সফট ড্রিঙ্কটার নাম হচ্ছে সসিও সস ই তো সসিও হচ্ছে একটা পুরো একটা নন অ্যালকোহলিক একটা সফট ড্রিঙ্ক তো এর যদি ইতিহাস জানতে হয় তাহলে সেটা আমাদের ফিরে যেতে হবে মানে মোটামুটি উনিশশো সাতাশ সালে ওখানে ওই সময় গুজরাটের সুরাট শহরে একজন ভদ্রলোক ছিলেন যার নাম ছিল মহসিন হাজুরি মহসিন হাজুরি তো এই মহসিন হাজুরি একটা ব্রিটিশ একটা সফট ড্রিঙ্ক কোম্পানিতে কাজ করতেন এবং যে সফট ড্রিঙ্ক নাম ছিল হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা প্রথম তৈরি হয়েছিল ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে এবং এটা একটা হচ্ছে কার্বনেটেড সফট ড্রিঙ্ক এবং এটা গ্রেপস এবং রাসবেরি গ্রেপস এবং রাসবেরি দিয়ে তৈরি তো ব্রিটিশরা যখন ভারত যখন মানে শাসন করছিল তখন ওই সময় মানে ভারতে যে সমস্ত সফট ড্রিঙ্ক পাওয়া যেত তার মধ্যে এই ভিমটো যেটা ব্রিটিশদের তৈরি যেটা ভিমটো এই সফট ড্রিঙ্কটা হচ্ছে তখন খুবই পপুলার ছিল তো এই মহসিন হাজুরি ওখানে কাজ করতেন এবং উনি সবসময় ভাবতেন যে আমাদের ভারতে নিজস্ব তৈরি কেন কোনো সফট ড্রিঙ্ক নেই তো আমরা নিজেরাও কিন্তু মানে সফট ড্রিঙ্ক তৈরি করতে পারি এবং উনি ওই সময় গান্ধীজির যে স্বদেশী আন্দোলন সেটা দিয়ে খুবই মহসিন হাজুরি তো উনি উনি সালে নিজে একটা সফট ড্রিঙ্ক তৈরি করেন এবং সেই সফট ড্রিঙ্কটা তৈরি করেন এবং সফট ড্রিঙ্কটা যখন উনি তৈরি করেন তখন ওনার কিন্তু অত মানে মূলধন ছিল না অত ক্যাপিটাল ছিল না ফলে প্রথম দিকে উনি নিজেই মানে ওই কাঁচের বোতলে যে সফট ড্রিঙ্ক যেটা শসিও যে সফট ড্রিঙ্ক সেই সফট ড্রিঙ্কটা গরুর গাড়িতে করে উনি সুরাটের বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকালিটিতে বিক্রি করতেন তারপরে ধীরে 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 যখন কিছু পয়সা উপার্জন করলেন কিছু প্রফিট শুরু হলো তখন উনি দু তিনটে টেম্পো মানে ছোট যে টেম্পো গাড়ি হয় সেই টেম্পো গাড়ি কিনলেন এবং তারপরে ওই টেম্পো গাড়িতে করে উনি আর কয়েকটা লোক রাখলেন এবং ওনার যে ভাই এবং ওনার ছেলেরাও ও বিজনেসে মানে পার্টিসিপেট করলো এবং ওই ট্যাম্পোতে করে ওরা এই সসিও যে সফট ড্রিঙ্ক সেটা বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গাতে ডেলিভারি করত তো এইভাবে ধীরে 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 ওদের বিজনেস ফ্লাওয়ারিশ শোতে থাকে তো এখন এই যে প্রথম যে এই ড্রিঙ্কটা যে যখন তৈরি হয়েছিল তখন এই ড্রিঙ্কটার নাম দেওয়া হয়েছিল হুইস্কি নাম্বার ওয়ান হুইস্কি নাম্বার ওয়ান তো এই হুইস্কি নাম্বার ওয়ান এই নামটা কেন দেওয়া হয়েছিল কারণ আমি প্রথমে বললাম যে এটা হচ্ছে একটা নন অ্যালকোহলিক একটা সফট ড্রিঙ্ক তাহলে নামটা কেন হুইস্কি নাম্বার ওয়ান দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যত রকমেরই যত রকমের মানে সফট ড্রিঙ্ক আছে যেরকম কোকো কলা থেকে আরম্ভ করে পেপসি যাবতীয় যা তার মধ্যে কিন্তু এই সসিও এই যে সফট ড্রিংক এর মানে হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে এবং এই রকম বৈশিষ্ট্য আর অন্য কোনো সফট ড্রিঙ্কে নাই তা সেটা হচ্ছে যে টেস্টটা একদম অ্যালকোহলের মতো এর টেস্টটা একদম অ্যালকোহলের মতো এবং এটা হচ্ছে যে একদম মিক্সচার মনে হবে আপনি যদি খান তাহলে মনে হবে যে এটা হচ্ছে একটা মিক্সচার হচ্ছে সোডা রাম আর হুইস্কি সোডা রাম আর হুইস্কি এই তিনটে মেশালে পরে যে টেস্টটা দাঁড়াবে সেটা হচ্ছে এই সসীয় যে সফট ড্রিঙ্ক তার টেস্টটা হচ্ছে এরকম এবং এটা হচ্ছে ওদের একটা সিক্রেট রেসিপি যেটা মহসিন আজুরির সময় থেকে তৈরি হচ্ছিল এবং সেই রেসিপিটা কিন্তু ওরা অন্য কোনো সফট ড্রিঙ্ক কোম্পানির সঙ্গে শেয়ার করেনি সেই জন্য এখনো পর্যন্ত কোনো সফট ড্রিঙ্ক কোম্পানি কিন্তু এই শসীয় মতো এইরকম টেস্টের সফট ড্রিঙ্ক তৈরি করতে পারেনি এবং পরবর্তী এরা যে শুধুমাত্র আমরা দুটো জানি যে সফট ড্রিঙ্ক যে দুটো খালি ইনগ্রিডিয়েন্টস যেটা আছে সেটা হচ্ছে ইটালি এবং জার্মানি থেকে আসে বেশি হচ্ছে ইটালি থেকে আসে যেটা হচ্ছে একটা মিক্সচার হচ্ছে গ্রেপস আর সিডার সিডার আর মানে আঙুরের মিক্সচার আঙুর আর আপেল সিডার এবং এর অন্যান্য যে সমস্ত মানে সিক্রেট যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো আসে সেগুলো বেশিরভাগ হচ্ছে ইটালি থেকে আসে তো পরবর্তীকালে নিয়ে হুইস্কি নাম্বার ওয়ান এই সফট ড্রিঙ্কটার নাম চেঞ্জ করে উনি করলেন শসিও সোসিওটা কেন করলেন সোসিওটার নাম করা হলো এই জন্য যে ইটালি থেকে ওদের বেশিরভাগই জিনিসগুলো আসে যে ইনগ্রিডিয়েন্টস যেটা তৈরি করার জন্য যেগুলো দরকার হয় এবং সোসিও হচ্ছে যে ইটালিয়ান ওয়ার্ড মানে রোমান ওয়ার্ড একটা ল্যাটিন ওয়ার্ড এবং এই ল্যাটিন ওয়ার্ডের মানে হচ্ছে সোশ্যাল সোশাল সোসিও তো সেই জন্য উনি এই ল্যাটিন ওয়ার্ড সোসিওস সোসিওস থেকে মানে উনি এই করলেন নামটা এবং নাম দিলেন সোসিও মানে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে এবং এই মানে উনি একটা সিগনিফাই করলেন যে এটা হচ্ছে একটা সোশ্যাল ড্রিঙ্ক তো এইভাবে ওর নামটা হয়ে গেল হুইস্কি নাম্বার ওয়ান থেকে সোসিও মানে ল্যাটিন ওয়ার্ড সোসিওয়াস সোসিয়াস থেকে এসেছিল এই নামটা এবং এই যে হুইস্কি নাম্বার ওয়ান যেটা উনি যে প্রথমে নামটা দিয়েছিলেন তারও একটা কারণ আছে তার কারণ হচ্ছে যে উনি দেখে গুজরাটে হচ্ছে যে অ্যালকোহলিক ড্রিঙ্ক হচ্ছে ব্যান তো গুজরাটে অনেক মানে লোকেই পাবলিকে ব্ল্যাকে মানে অ্যালকোহলিক ড্রিঙ্ক কেনে এবং কনজিউম করে এবং যার ফলে অনেক পরিবারের অর্থনৈতিক প্রবলেম শুরু হয় এবং অনেকে মানে কি বলবো যে মানে এই মানে ড্রিঙ্ক করার জন্য অনেক পয়সা খরচ করে তো এইগুলোকে উনি একটু বন্ধ করবার জন্য একটা চেষ্টা চালিয়েছিলেন যে যদি এরকম একটা সফট ড্রিঙ্কের মধ্যে যদি এরকম একটা অ্যালকোহলের একটা স্মেল আসে তাহলে যারা অ্যালকোহলিক ড্রিঙ্ক খেতে পছন্দ করে তারা হয়তো এই সফট ড্রিঙ্কটা খেলে পড়ে মানে অত ইচ্ছা হবে না অ্যালকোহলিক ড্রিঙ্ক খাওয়া তো এই হিসাবে উনি কিন্তু এই মদ খাওয়া এটা বন্ধ করার জন্য কিন্তু এটাও একটা কারণ ছিল যে এতে এই অ্যালকোহলিক যে টেস্ট যেটা আছে যে হুইস্কি রাম এবং সোডা সেটা এই জন্য অ্যাড করা হয়েছিল কিন্তু সেটা এখনও পর্যন্ত কেউই জানে না যে কিভাবে উনি এই টেস্টটা তৈরি করেছিলেন এবং যেটা বললাম যে এই ভীমটো ভীমটো যেটা ব্রিটিশদের সময় যে ভীমটো বলে যে এই সফট ড্রিঙ্কটা ভারতবর্ষে খুবই মানে পপুলার ছিল এবং পরবর্তীকালে এই মহসিন হাজুরি উনি এই শসীয়টা তৈরি করলেন ওনার ওই ওই ড্রিঙ্কটার সাথে কম্পিটিশান দেওয়ার জন্য তো এই যে ভীমটো ভীমটো এই ড্রিঙ্কটা কিন্তু এখন ভারতে পাওয়া যায় না কারণ এটা উনিশশো পঞ্চাশ সালের পর এই কোম্পানিটা উইথড্র করে নিয়েছিল এবং এখন ভারতে পাওয়া যায় না কিন্তু ভারতের প্রতিবেশী দেশ নেপাল নেপালে ওটা পাওয়া যায় কিন্তু একটা অন্য নামে মানে লাইসেন্স যেটা হয়েছে সেটা অন্য একটা কোম্পানি এতে যে হিমগঙ্গা বলে হিমগঙ্গা বলে কিন্তু এই যে ভীমটো যেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সৌদি আরব এবং ইরান ইরাক এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু এই ভীমটো ড্রিঙ্কটা হচ্ছে খুবই পপুলার এবং এই ভীমটো ড্রিঙ্কটা হচ্ছে যে প্রতি বছর যে রমদানের সময় যে মুসলিম ধর্মের লোকেরা যে রোজা রাখেন তো প্রতিদিন রোজার পর যে সন্ধ্যাবেলা যে ইফতার হয় যেটাতে মানে ইফতার খাওয়া দাওয়া হয় যেটা প্রতিদিন রোজা মানে যেটা ফার্স্ট রাখা হয় সেটা ভাঙার পর সন্ধ্যাবেলায় তো ওই সময় কিন্তু এই সমস্ত কান্ট্রিগুলো যে সৌদি আরব এবং এই ইরান ইরাক এ সমস্ত দেশে কিন্তু এই ইফতারের সময় মানে ভীম টো ড্রিঙ্কটা কিন্তু খুবই পপুলার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ওই সমস্ত দেশগুলোতে কিন্তু এখন ভারতে পাওয়া যায় না এবং এটা হচ্ছে একটা মানে খুবই একটা অ্যাচিভমেন্ট ছিল মহসিন হজুরির যে উনি একটা সাধারণ মানুষ হয়ে কিন্তু ওই সময় একটা ব্রিটিশদের একটা এত বড় একটা ব্র্যান্ডের একটা সফট ড্রিঙ্কের সঙ্গে কম্পিটিশন করেছিলেন এবং উনি সাকসেস হয়েছিলেন এবং পরবর্তীকালে ওনার ছেলেরাও এই বিজনেসে পার্টিসিপেট করে এবং সেজন্য এখন এই হাজুরি অ্যান্ড সন্স বলে এই কোম্পানিটা মানে পরিচিত এবং এই কোম্পানিটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যারা কোনো রকম এদের প্রচণ্ড ভালো বিজনেস হচ্ছে গুজরাট এবং এতে মহারাষ্ট্রে কিন্তু এরা না কোনো ক্রিকেটার না কোনো ফিল্ম স্টার এদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট এরা খুব সিম্পলভাবে করে কারণ এদের বিশ্বাস হচ্ছে যে বিনা অ্যাডভার্টাইজমেন্টে এদের মানে মার্কেটিং ভ্যালুটা কিন্তু অনেক ভালো সেই জন্য ওদের কোনো দরকার নেই যে কোনো টিভি অ্যাক্টার কিংবা কোনো ফিল্ম স্টার কিংবা কোনো ক্রিকেটারকে দিয়ে কোনো বিজ্ঞাপন করার তো এটা ওনাদের একটা মানে বিজনেস স্ট্র্যাটেজি তো আজকে আপনাদের সঙ্গে এই গল্পটা করলাম যে এই সোসিও সোসিও এই ড্রিঙ্কটা মানে প্রায় একশো বছর হতে চললো এই ড্রিঙ্কটা বয়স মানে দু হাজার মানে ছ বছর পর একশো বছর হয়ে যাবে মানে নাইনটি ফোর ইয়ার্স ওল্ড একটা ভারতের একটা সফট ড্রিঙ্ক এবং আপনারা অনেকেই বোম্বে গিয়েছেন মহারাষ্ট্রে বোম্বেও গিয়েছেন এবং গুজরাটেরও অনেক জায়গায় গিয়েছেন আহমেদাবাদ কিংবা যেখানে তো যদি পরবর্তীকালে এই দুটো স্টেটে আপনাদের কোনো কখনো আপনারা যান তাহলে পরে আগে হয়তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে এখন মানে আপনারা জানলেন তাহলে যদি কখনো গুজরাট কিংবা মহারাষ্ট্রে যদি আপনারা যান তাহলে অবশ্যই কিন্তু এটা এই সশিওর ড্রিঙ্কটা আপনারা ট্রাই করবেন এটা ওই বিভিন্ন রকম মানে রেস্টুরেন্টে ছোটো বড়ো বিভিন্ন রকম রেস্টুরেন্টে কিন্তু এটা পাওয়া যায় ওই দেখবেন মানে ওদের ওই কোকো যেমন ক্রেটে এরকম থাকে কাঁচের বোতল ঠিক সেরকম সশিওরও এরকম কাঁচের বোতলে রাখা থাকে এবং এরা এখন বর্তমানে এরা ক্যান ক্যানও শুরু করেছে টিনের যে ক্যান যেটা পাওয়া যায় সে ক্যানেও পাওয়া যায় এবং কাচের বোতলেও পাওয়া যায় তাহলে নেক্সট টাইম গুজরাট কিংবা মহারাষ্ট্রে গেলেও অবশ্যই ট্রাই করবেন এবং প্লিজ আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ